প্রতিমা বিসর্জনের পর নদী দূষণ রোধে ব্যবস্থা, বিভিন্ন নদীঘাট থেকে সরানো হচ্ছে কাঠামো। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। পুজো শেষ হয়েছে, বিভিন্ন নদীতে চলছে প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জনে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নদী দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইছামতি, ডাসা, গৌড়েশ্বর, বিদ্যাধরী সহ বিভিন্ন নদীর ঘাটে কাঠামো তোলার কাজ শুরু করেছে পুরসভা। বসিরহাট পুলিশ জেলায় প্রায় 1600 দুর্গাপুজো হয়। রবিবার বারোয়ারি পুজোগুলোর প্রায় 90% বিসর্জন হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে নদীর দূষণ রুখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা জলে পড়ার সাথে সাথে তুলে ফেলা হচ্ছে, খুলে ফেলা হচ্ছে পুজোর ফুল সহ অন্যান্য সামগ্রী। নদী দূষণ রুখতে আগে থাকতেই উদ্যোগ নিয়েছিল পুরসভা। সেই কথা মাথায় রেখে টাকির ঘোষবাড়ি, রাজবাড়ি, জেটিঘাট, বসিরহাট শ্মশানঘাট, বোর্ডঘাট, বাদুরিয়ার তারাগুনিয়া 11টি ব্লকের বিভিন্ন নদীঘাটগুলিতে কাঠামো তোলার কাজ শুরু হয়েছে। একদিকে প্রতিমার গায়ের যে রাসায়নিক রং, বস্ত্র, বিভিন্ন প্লাস্টিক, বিচুলি কাঠ, সেগুলো যাতে নদী জলে মিশে গিয়ে পরিবেশ দূষণ না হয় তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ঘাটগুলোতে কর্মীরা কাঠামো তোলার কাজ শুরু করেছে। সকাল থেকে আমরা নদীকে বাঁচানোর জন্য কাঠাম ধরছি। সকাল থেকে কাঠাম ধরছি, এবার কাঠাম যাতে গিয়ে কারোর বাড়ি ঘরে যেন না লেগে যায়, ঠিক আছে, দূষণ, তার জন্য আমরা ধরে সব সাইড করে কাঠামের সাথে তুলছি। বিভিন্ন রকমের জিনিস আছে, বিজলি আছে, কাপড় আছে, আবার লাঠি আছে, সটা অনেক কিছু আছে। আমরা পরিবেশকে বাঁচানোর জন্য করছি। পরিবেশকে বাঁচানোর জন্যই করছি। সবাই কাজ করছে, অবশ্যই অনেকজনের কাজ করছে আমাদের। কোথায় কোথায় ঘাটে কোন ইচ্ছামতি এখানে কাজ করছে, বোর্ডঘাটে কাজ করছে, বসিরহাট বোর্ডঘাটে। স্বপন দাস বলেন, বিসর্জনের পর ঠাকুরের রং জলে মিশে যাতে জল দূষণ না ছড়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নদী থেকে ঠাকুরের কাঠামো সহ সবকিছু ডাঙায় তুলে আনছি। এই বিজলি, এইসব আছে, কাঠাম, যেসবগুলো এসব এসে বেঁধে যাচ্ছে সেসবগুলো আমরা সাইড করছি, যাতে নদীটা ভালো থাকে, ঘাটটাও ভালো থাকে, যেন পরিষ্কার থাকে পরিবেশ, ভালো। সবাই কাজ করছে, হ্যাঁ, অনেকেই কাজ করছে, ওদিকেও কাজ করছে, এখানেও কাজ করছে, সব সাইড করছে সব। না, এখন জোয়াল একটু বন্ধ আছে, ভাটায় কাজ হবে, কারণ এখন ভাসছে তো, ওইগুলো বসে যাবে, হ্যাঁ, তখন আস্তে আস্তে তখন আবার ছাড়িয়ে পরিষ্কার করা হবে। এই সকালে তো করছি, এখন এখন জোয়াল লেগে গেছে, ডুবে গেছে, এখন আর হচ্ছে না, ভাটি না সর, জল না সরা পর্যন্ত পরিবেশ ভালো রাখার জন্য এসব করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।